তো অনেকেই কিন্তু আমাকে বলেছিল যে লেজিওন নেটওয়ার্ক নিয়ে একটা ভিডিও বানাতে, কারণ এইখানে রেফারেলের মাধ্যমে কিন্তু অনেক টাকা ইনকাম করা যাচ্ছে, সেই সাথে যারা সাইন আপ করতেছে সাথে সাথে কিন্তু 400 টাকার মতো পাচ্ছে। বাট আমি এই লেজিওন নেটওয়ার্ক নিয়ে একটা ভিডিও বানাইনি, কারণ কি আমি কিন্তু আমার যে সাবস্ক্রাইবার তাদেরকে আমি খুবই ভালোবাসি, যে কারণে কিন্তু তাদেরকে ঠকাতে চাইনি। তো এই কথাটা কেন বললাম, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখেন তাহলে কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারবেন, কারণ লেজিওন নাকি টাকার খনি। সো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, সেই সাথে যদি কোনো পর্যায়ে গিয়ে মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। তো লেজিওন নেটওয়ার্ক একটা সময় আসার পরে কিন্তু বেশ সাড়া ফেলে দিয়েছিল, কারণ এইখান থেকে রেফার বোনাস পাওয়া যাচ্ছিল সেটা 400 টাকার মতো, সেই সাথে কিন্তু সাইন আপ করলে সেও 400 টাকা পেয়ে যাচ্ছিল। কিন্তু এখানে কাহিনী বেজে গিয়েছিল, সেটা হলো যে এই টাকা তারা যে টোকেনগুলো দিচ্ছে সেই টোকেনগুলো কিন্তু সেই সময়ই ক্লেম করা যাচ্ছিল না, সেটার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং প্রথম মার্চে কিন্তু এটা ক্লেম করা যাবে বলে তারা কিন্তু জানিয়েছিল, যে কারণে কিন্তু সবাই উড়াধুরা কিন্তু এইখানে রেফার করেছে, সবার অ্যাকাউন্টেই কিন্তু অনেক অনেক টাকা জমে গিয়েছে, এক একজনের অ্যাকাউন্টে 100, 200, 500, 600, যারা ইউটিউবার আছে তাদের কিন্তু হাজার হাজার ডলার কিন্তু এখানে জমা হয়ে গেছে, কারণ তারা কিন্তু প্রচুর পরিমাণে রেফার করতে সক্ষম হয়েছে। সেই সুবাদে আমাকে কিন্তু কিছু ভাই বলেছিল যে আপনি লেজিওন অ্যাকাউন্ট নিয়ে লেজিওন নেটওয়ার্ক নিয়ে কিছু ভিডিও দেন আমরা কিছুটা উপকৃত হব। বাট আমি সেই সময় দিইনি, এই কারণেই যারা রেফার বোনাসগুলো দিয়ে থাকে তারা কিন্তু সেই সময় নগদের বলতে গেলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরে নিতে পারেন, তো যখনই রেফার করা হয় তখনই কিন্তু তারা সেই টাকাটা উইথড্র সিস্টেম করে দেয়, যেমনটা আমরা কিন্তু টিকটকে দেখেছিলাম। তো টিকটকে আমরা কিন্তু একসময় রেফারের মাধ্যমে কিন্তু অনেক টাকা ইনকাম করতে সক্ষম হয়েছিলাম, প্রতিটা রেফারের জন্য 100, 200, 300, 400 টাকা পর্যন্ত তারা কিন্তু দিয়েছে ব্যক্তিভেদে। সেই যে টাকাগুলো আপনি যখনই রেফার করতেছেন সাথে সাথে টাকাগুলো ঢুকে যাচ্ছে, এবং সেই সাথে কিন্তু আপনারা বিকাশ অথবা রিসার্চের মাধ্যমে কিন্তু উইথড্র দিয়ে দিতে পারতেন, যে কারণে কিন্তু সবাই কিন্তু টিকটক নিয়ে ভিডিও বানিয়েছিল, যদিও তখন আমার ইউটিউব চ্যানেলটি আমি গ্রো করতে পারিনি, যে কারণে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করিনি। আমিও কিন্তু অফলাইনে বেশ কিছু রেফার করে সেখান থেকে ইনকাম করেছিলাম। এই সকল যে সাইটগুলো রেফার করার সাথে সাথে টাকা দিয়ে থাকে সেই সকল সাইটগুলোই কিন্তু ট্রাস্টেড, আর লেজিওন নেটওয়ার্ক কিন্তু নতুন এসেছে, ঠিক আছে, নতুন এসেছে, সেহেতু তারা কিন্তু তাদের অডিয়েন্স ধরার জন্য বড় অফার দিয়েছে, তারা কিন্তু এত বড় অফার না দিতেও পারত, তারা কিন্তু যদি বলতো যে 50 টাকা বা 100 টাকার মতো আপনারা টোকেন পাবেন সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন, রেফার করলে দেখা গেছে 50 টাকা সমপরিমাণ টোকেন পাবেন, তাহলে কিন্তু একটা সামঞ্জস্য ছিল, সেখান থেকে যে ইনকামটা হতো সেটার অ্যামাউন্টটাও কম হতো, তারা কিন্তু পরিশোধ করতে পারত। কিন্তু তারা দিয়ে ফেললো 300, 400, 500 টাকা করে, যে কারণে কিন্তু এখন তাদের অ্যামাউন্টটা এত বড় হয়ে গেছে তাদের পক্ষে আর দেওয়া সম্ভব নয়, আর মাঝখান থেকে তারা কিন্তু অডিয়েন্সগুলো ধরে রাখার জন্য এই ম্যাথটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। তো সর্বশেষ ম্যাথ অনুযায়ী কিন্তু এপ্রিল মাসের 7 তারিখে আপনারা ক্লেম করতে পারবেন, কিন্তু আমি পার্সোনালি রিকমেন্ড করব যে এই সাইটটাতে আর ঘাটাঘাটি ঢুকে তাদের যে নির্দিষ্ট কিছু তথ্য বা নির্দিষ্ট কোনো নিয়ম তারা মাঝে মাঝে বেঁধে দিচ্ছে সেগুলো কমপ্লিট না করার জন্য, কারণ এই সাইটটা থেকে আমি বলতে পারি যে 99% তারা পেমেন্ট করবে না, তারা এইভাবে আপনাদেরকে একটা পর্যায়ে এমনভাবে নিয়ে যাবে যে আপনি বিরক্ত হয়ে এই সাইডে আর টাকা পাওয়ার জন্য কোনো আশাই করবেন না, যেটা কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলেছেন। কিন্তু পক্ষান্তরে টিকটক তারপরে স্নেক ভিডিও তারাদের রেফার বোনাসটি দিয়েছিল মাত্র 20 টাকা হলে কিন্তু আপনারা রিসার্চ নিয়ে ফেলতে পারতেন, স্নেক ভিডিওর ক্ষেত্রেও কিন্তু মাত্র 20 টাকা হলে কিন্তু আপনারা রিসার্চ নিয়ে ফেলতে পারতেন এবং 20 টাকা কিন্তু তারা রেফার বোনাস দিত, আর টিকটক একটু বেশি দিত। সো আপনারা যারা রেফার বোনাস নিয়ে কাজ করবেন তারা একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবেন যে রেফার বোনাসটা যেন সাথে সাথে আমরা উইথড্র দিতে পারি, বা সাইন আপ বোনাসটা কেন সাথে সাথে উইথড্র দিতে পারি, যেমনটা এখন কিন্তু উপায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে সেখানে 50 টাকা করে কিন্তু বোনাস দিচ্ছে, তো 25 টাকা প্রথমেই দিচ্ছে, তারপরে আপনারা যে ফ্যাক্সুলট দিবেন তাহলে সেখান থেকে কিন্তু আবার ক্যাশব্যাক পাচ্ছেন। তো এই যে 50 টাকা আপনাদেরকে দিচ্ছে আপনারা কিন্তু সাথে সাথে সেটা রিসার্চ বা অন্য কোনো খাতে ব্যবহার করে ফেলতে পারতেছেন। সো রেফার বোনাস বা সাইন আপ বোনাসগুলো কিন্তু মূলত এরকমই হয়ে থাকে। এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন 100টা এয়ারড্রপে যদি আপনারা অংশগ্রহণ করেন ক্লেম করার জন্য কিন্তু 1টা বা 2টা কিন্তু এয়ারড্রপ থাকে, সেখান থেকে 100, 200 টাকা, 300 টাকা, 400 টাকার মতো ইনকাম হয়ে থাকে, কিন্তু আপনারা মাসের পর মাস কিন্তু সেই সাইটগুলোতে কাজ করেন ফলাফল কি শূন্য, শুধুমাত্র যারা অনেকগুলো রেফার করতে পারে যদি ভাগ্যক্রমে 1টা 2টা সাইট পেমেন্ট করে থাকে তাদের কিন্তু ইনকাম হয়, কিন্তু আপনারা যারা সাধারণ আছেন রেফার করতে পারেন না তাদের পক্ষে কিন্তু ইনকাম করা এই সাইটগুলো থেকে হয় না।
ঠিক তেমনই কিন্তু এই লেজিওন নেটওয়ার্কটা এয়ারড্রপের মতো এইখান থেকে যদি পেমেন্ট করে তাহলে কিছু মানুষ উপকৃত হবে আর যদি পেমেন্ট না করে তাহলে কিন্তু ফলাফল জিরো যে কারণে এই বিষয়গুলো ভেবে কিন্তু আমি লেজিওন নেটওয়ার্ক নিয়ে কোনো ভিডিও আপলোড করিনি আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন এখন আপনাদের পার্সোনাল ব্যাপার যদি আপনারা চান এই সাইটটাতে এখনও অ্যাক্টিভ থাকতে পারেন আর যদি না চান তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারেন তো আমি পার্সোনালি রিকমেন্ড করব যারা এখান থেকে মোটামুটি কিছু রেফার করে ইনকাম করেছেন সে তারা একটু অ্যাক্টিভ থাকবেন মাঝে মাঝে প্রফেশনালি অ্যাক্টিভ থাকার কোনো দরকার নেই যদি তারা পেমেন্ট করে তাহলে কিন্তু আপডেট পাবেন তো পেমেন্ট ক্লেম করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন